দর্শক আসসালামু আলাইকুম, আমরা একবারে শেষ মুহূর্তের বাজারে রয়েছে। আর আজ হচ্ছে 17 মার্চ 2023 রোজ শুক্রবার। তো কি দরে এই গরুগুলো এখন ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো নেই। ভাই কি অবস্থা? অবস্থা তো বাজারে এবার কম ভাই আছে, আজকে কম। আচ্ছা সকাল থেকে তো আছেন, তো কত দাম বললো এটা? 110 পর্যন্ত। এখন কত কয়? এখন অঙ্কে আছে 110। কেমন টার্গেট এটা? টার্গেট তো 20 এর উপরে, 20 এর উপরে, 120 এর উপরে, 120 এর উপরে টার্গেট। আমরা দেখছি আজকে আমবাড়িহাটে যে খামার উপযোগী সার গরুগুলো শেষ মুহূর্তে কেনাবেচা করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেই। সকালে কিন্তু প্রচুর গরু ছিল, আমরা সেটা আপনাদের দেখিয়েছি। এখন আমরা শেষ মুহূর্তে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর একটু তথ্যগুলো নেই। এই যে এখানে দুটি গরু দেখছি একসঙ্গে, দুটি গরু রয়েছে একসঙ্গে। ভাই দুধাত করি তো? দুধা সকাল থেকে তো আছেন, সকালে কত কইছিল এখন কত পায়? মানে 15,000 কমে গেছে। তাহলে কি করবেন এখন? ঘুরে নিয়ে যাইতে হবে ভাই, গরু কেনা 10,000 টাকা, কেনাই 10,000 টাকা। কিন্তু সকালে 5,000 টাকা লাভ দিছিল, তখন তার লাভ দিছিল, দিনে আরো বেশি হবে আর কি। তখন তো বাজারটা একটু টান ছিল, বাজার একটু ড্যাম হয়ে গেছে। এখন বাজার ড্যাম। দর্শক শুনছেন, এখন বাজার দেখি আলা বসা, কালকে কি হয়, কালকে কি হয়, কার হলে কার বুঝছেন। আমরা বলেছি আপনাদের যে শেষ মুহূর্তের বাজারে আসলেই দামটা উঠানামা করে, আমরা এখানেও একটু দেখছি, আমরা সেটার একটু তথ্যটা নেব। সকালে কত উঠেছিল গরুটার দাম? ১০,০০০ বলছিল। আর এখন কত বলছে? ৩-৪, মানে ৭,০০০ ড্যাম। দর্শক শুনছেন, 3-4, সকালে বলছিল 110, তখন দেননি। আরো এ ধরনের কিছু গরুর তথ্য আমরা দেব, এখানে আছে। এটা তো একটা ফ্রেম। এই কত বলছিল সকালবেলা? ৯৫। আর এখন? এখন ৯০-৯২। দর্শক শুনছেন, দুই দাঁত ৯০-৯২ বলছে, আর 95 সকালে বলছিল। আমরা দেখছি আসলে সকাল আর শেষ মুহূর্তে কিরকম ডিফারেন্স থাকে, কিরকম ডিফারেন্স থাকে। সকালে কত বলছিল এটা? এখনো বীজ ভাঙা দেবে না, এটা স্টেবল আছে এখনো। গরুটা আসলে সুন্দর, মানে বীজ ভাঙা দিয়ে বলছে সকাল থেকে নাকি? এখনো ভাঙাইতে বলতো। দর্শক শুনছেন যে 120 ভাঙাইতে বলছে। আপনি 120 ভাঙাবেন না, উপরে উপরে। দেখছি শেষ মুহূর্তের বাজার আমবাড়িহাট। দুধাক হইলো না কেন, সকাল থেকে তো আছেন। এখন কত কয়? তাই কয়, 22-23। কত টার্গেট ছিল? ২৫ পর্যন্ত হলে ছাড়ে দিতে। সকাল থেকে এটা ২০-২২ এরকম দাম বলছে। আমরা দেখছি একবারে শেষ মুহূর্তের বাজারে আমবাড়িহাটে ছাইবল জাতের সার গরুগুলো কি দামে কেনাবেচা হয়, আমরা সেগুলো একটু তথ্যটা নিচ্ছি। সকালে কত বলছিল এটা? ১১,০০০। আর এখন কত বলতেছে? ১০-১২ ১১,০০০ আর ১০-১২, এখন তো ভাই আরো লসের মধ্যে পড়ে গেল। শুনছেন, ১১,০০০ বলছে আর সকালে বলছিল ১১,০০০, ওনারা তখন দেননি। আমরা একবারে বলার দামটাই শুনছি, এখানেও আছে আরেকটা, আমরা সেটাও একটু ততটা নেব। এই যে দেখছেন গরুটিকে, দুধাত্ত কত কইছিল সকালবেলা? ১৫-১৮ সকালে। আর এখন? এখন কইছে ১০-১২। ১০-১২।
তাহলে তো কমে গেল বাজারটা, কমে গেল কি করুন ভাই, দেখতে হবে আরেক বাজারে, আরেক বাজারে দেখতে হবে, দর্শক শুনছেন আরেক বাজারে দেখতে হবে। আমরা শুনছি একবারে শেষ মুহূর্তের বাজার আমবাড়িহাট, ভাই সব তো বেচাই দিলেন দর্শক শুনছে। হ্যাঁ আজকে ভালো করে বেশি বিক্রি করছে, এখন এটা কত করছে ভাই? এখন কয়? সকালে তো মনে হয় আরো বেশি বুঝলো, দর্শক শুনছেন যে জোড়াটা 2,30,35 বলছে, 2,30,35 বলছে। আমরা দেখছি একবার শেষ মুহূর্তের বাজারে সার গরু গরু কি দামে কেনা বেচা হচ্ছে। সকালে কত কইছিল ভাই এটা? 10 পর্যন্ত কইছিল, আর এখন 10 ভাঙাইতে বলে, তাহলে তো কমে যাচ্ছে বাজার, এখন কমছে না? আর সকালে চড়া ছিল, চড়া ছিল, এখন কমছে, সকালে চড়া ছিল। আমরা শুনছি দেখছি এখানে আছে, হ্যাঁ এটা হচ্ছে সকালে কত বলছিল ভাই? সকালে বলছিল 36 ভাই, 36, আর এখন কত বলছে? 32 বলে ভাই, মানে 4,000 ফল্ট করছে, 4,000 হারায় গেছে। দর্শক শুনছেন, তারপরেও ওনারা দেননি। আসলে কেনা বেচা কিভাবে হয় আমরা শেষ মুহূর্তের বাজারে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। আরো কিছু গরু আছে, আরো কিছু, কি অবস্থা? এটা ভাই ভালো আছে। হ্যাঁ এটা সকালে কত কইছিল? সকালে 105 পর্যন্ত বলছিল। আচ্ছা এখন কত বলতেছে? এখন 100-100 ভাঙি, এখন 100-100 ভাঙে, তার মানে বাজারটা ফল্ট, বাজার ফল্ট। আমরা শুনছি দেখছি আজকে আমবাড়িহাটে যে শেষ মুহূর্তের বাজারে গরুগুলো কেনা বেচা হয় আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। একবারে শেষ মুহূর্তের বাজার তো এখনকার মতো পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।